হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকের আমার এই হিমন ঋষি পরিবারের সন্তানদের জন্য বিশেষ এক অনুষ্ঠান, বিশেষ আয়োজন দেবী বার্তালি। মাতা বার্তালি তিনি খুবই কৃপাময়ী, খুবই দয়ালু, এবং আমার সবার অনুরোধ করেছে অনেকে মেসেজে, তার জন্য এটা দেয়া। কালকের লাইভ ক্লাসে অনেকে অনুরোধ করেছিলেন। বার্তালি বার্তালি মায়ের কৃপাতে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে সক্ষম হয়ে যাব। মাতা বার্তালি কানে বসে বাম কানে তিনি অবস্থানপূর্বক সমস্ত কিছু বার্তা আমাদের কর্ণকুহরে প্রদান করেন। কেউ আসবে আপনার কাছে সেটা বলে দেবেন, সে কীভাবে আসবেন সেটা বলে দেবেন, গাড়ির ড্রাইভারের নাম কি বলে দেবেন, ওর বাবার নাম কি, ওর মায়ের নাম কি, ওর বাড়ি কোথায়, ওর টোটাল হিস্ট্রি, ও মনে কি ভাবছে, সব আপনি আগে থেকে লিখে নিতে পারবেন। দেবী বার্তালি ছোট একটা সাধনা, কারণ খুবই কৃপাময়ী। এই সাধনা মাত্র একদিনের সাধনা, এই সাধনা কিন্তু করতে গেলে আপনাকে ব্রহ্মচর্য পালন, নিরামিষ আহার খুবই জরুরি। হ্যাঁ, এবং এই সাধনা অনলি ওয়ান ডে, একদিনের। তার মানে এটা নয় যে একদিনেই আপনার সামনে এসে দেখা করে কথা বলতে থাকবে। আরে ভীষ্মদেবকে ফলো করুন, ভীষ্মদেব ভগবানকে দর্শন করার জন্য তার শরীর সরসজ্জায় অবস্থাতে, শায়িত অবস্থাতে, সেই গভীর যন্ত্রণা সহ্য করেও তিনি অপেক্ষা করছিলেন ভগবান কৃষ্ণ আর তার ভক্তরা কখন তার সামনে আসবেন। কোনো সাধনা করতে গেলে এরকম কষ্ট সহ্য করার প্রবণতা থাকলে আসুন, তা নাহলে একদিন সাধনা করে আমাকে গালাগালি দেবেন, এরকম ব্যক্তিকে সাধনা করাতে চাই না আমি। কষ্ট সহ্য করার ক্ষমতা আছে, ভয় ভয় থেকে ভয়ে না ভীত হওয়ার ক্ষমতা আছে, তাহলে সাধনা করতে আসো। ব্রহ্মচর্য পালন, নিরামিষ আহার, সাধনার টাইমটা এটা করতেই হবে। এবং এর আগের দিনে সিস্টেমে আসি এবার আমি। আগের দিনে আপনাকে ঘটস্থাপন করতে হবে। ঘটস্থাপনের কিছু বিশেষ দশকর্মার ফর্দ আছে, সেগুলো নিতে হবে। ঘটস্থাপন মাটির ঘটি লাগে, একটা মাটির সরা লাগে, আগের দিন অধিবাস এবং ঘটস্থাপন। তার পরের দিনে আপনি সাধনাতে বসবেন, সেই সাধনার বিশেষ কিছু সিস্টেম দেওয়া হবে, সাধনার কিছু মন্ত্র দেওয়া হবে, স্বয়ং সিদ্ধ মন্ত্র। সেই মন্ত্র আপনি যখন উচ্চারণ করবেন তখন মাতা বার্তালি দেবী আপনার সামনে প্রকট হয়ে যাবেন। একদিনের মধ্যে প্রকট হয়ে আপনাকে তার থেকে বচন নিতে হবে, সে বচন সিস্টেম কিভাবে সম্পন্ন দেওয়া হবে। সেই ঘট পরের দিনে সেই ঘটের সামনে আপনাকে ঘটের অপোজিটে একটা চৌকিতে মাতা বার্তালির ফটো রাখতে হবে, এবং সেখানে পাঁচ প্রকারের ফল, পাঁচ প্রকারের মিষ্টি দ্রব্য, মিষ্টান্ন সবই প্রদান করতে হবে, একটা ঘৃত প্রদীপ নৈবেদ্য প্রদান করতে হবে, এবং সেখানে কিছু সংকল্প মন্ত্র আছে, সেই সংকল্প মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে। মুখস্থ করে নিয়ে বললে বেশি এফেক্ট করে। এবং তারপর আপনি কি করবেন, পূর্ব দিকে মুখ করে আপনাকে সাধনা শুরু করতে হবে। পূর্ব দিক পূর্বমুখী হয়ে আপনাকে এক ধ্যানে অনন্য চিত্তে, অনন্য চিন্তায়ন্ত মাং যে যেন পরিজুপাশতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম। অনন্য চিত্তে আপনাকে সেই সেবা করতে হবে, মন্ত্র জপ করতে হবে, তিনি আসতে আপনার কাছে বাধ্য হয়ে যাবে। আমাদের কিছু হনুমান সাধনা চলছে, আপনারা জানেন, সেখানে আমাদের অনেক ভক্তরা দর্শন পেয়েছে। বার্তালি সাধনা কারোর করাইনি, আমি বার্তালি সাধনার প্রথম ভিডিও দিচ্ছি, আপনার বিশ্বাস হলে করুন, না বিশ্বাস হলে করতে হবে না। হনুমানজির সাধনার বহুত নজির দেওয়া হয়েছে আমাদের ভক্তরা, তারা পেয়েছে। বর্তমানে 90 জনের মতো হনুমান সাধনাতে বসিয়েছি, তারা করছে, অনুভব শুরু হয়ে গিয়েছে। অনেকজন ব্যক্তি আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে অনেক ব্যক্তির এটা করছে। তাই বার্তালি সাধনা হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারবেন, আপনি সব কিছু আপনার কানে বলবেন, এবং আপনাকে পূর্বমুখী হয়ে ঘৃত প্রদীপেশ প্রজ্বলন করে এক নাগাড়ে জপ করতে হবে। রাত 10টা থেকে এই জপ শুরু করতে হবে। আপনাকে আসন বন্ধন করতে হবে এবং দিক বন্ধন করতে হবে। বজ্রনখায় মহাদন্তায় দশদিশ বন্দ বন্ধ হুম ফট স্বাহা বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ এই 10টা কোণে হাতে জল নিয়ে এইভাবে এরকম ছড়িয়ে দিতে, এরকম ছড়িয়ে দিতে 10 দিক বন্ধন। আসন বন্ধন, আসন বন্ধন মন্ত্র বলব না, কে করতে চাইলে দেব। গণ্ডী মন্ত্র, আসন বন্ধন এবং শরীর বন্ধন, হ্যাঁ, এই সমস্ত মন্ত্রগুলো দিয়ে আপনার